2015 সালে আমি বিদেশি কবিতার গিলো আমি সংগ্রহ করি আস্তে আস্তে এক জোড়া দুই জোড়া করে। যাই হোক, এভাবে আমি কবিতার গিলো আগাই। তারপরে আমার ছোট খামারি জায়গা স্বল্পতার কারণে আমি ছোট খামারি রাখিছি। এভাবে আমি কবিতা নিয়ে এভাবে আমার যাই হোক আল্লাহ দিলে আমার অনেক কবিতার থেকে আসে। আমি প্রথম আমি কবিতার কিনেছিলাম শখ করে। আসলে কবিতার ময়ূরী কবিতার গিলা বেশি ভালো লাগে। আমি সাদা ময়ূরী একজোড়া ফ্রেশ সাদা ময়ূরী কিনেছিলাম। ময়ূরী কবিতার থেকে আস্তে আস্তে আমি মেকপাই পোটার গিলা আমি পোটার কবিতার আমার বেশি ভালো লাগে। পোটার কবিতার গিলা আমি যাই হোক সংগ্রহ করি একটা দুইটা একজোড়া দুইজোড়া করে। যাই হোক, পোটার কবিতার পোষে আমার হলো খামারটা যাই হোক আস্তে আস্তে একটু বাড়ছে যায়। আসলে পড়াশোনা বেশি করতে পারিনি। আমি একটা চাকরি করতাম, ছোটখাটো চাকরি করতাম। যাই হোক, চাকরির পাশাপাশি আমি কবিতার নিয়েই আছি। কবিতার অল্প ছিল, দেখলাম যে কবিতার থেকে ভালোই আয় আসছে। আমি চাকরিটা বাদ দিয়ে কবিতার পরেই এখন আছি আমি। এটাতে দাও, এটাতে আমার এখানে জাতের কবুতর আছে 10 থেকে 12 জাতের কবুতর আছে। কমারিয়ান পোটার, এলমন পোটার, ম্যাকপাই পোটার, বন্ডিনেট, বুখারা, ময়ূরী, লাক্ষা, আমেরিকান লাক্ষা আছে, রেসার হোমার আছে, ঢাকায়া আছে। এটা পমেরিয়ান পোটার, এটা আমার আনা 4 বছর হচ্ছে। এটা আগে আসলে দাম বেশি ছিল, 20,000-30,000 টাকা দাম ছিল। এখন দাম খুব বেশি না, এটা হলো আপনার দাম হলো 12 থেকে 13,000। এটা 2500-3,000 টাকা রেট। এটা হলো সিলভার ময়ূরী। জি, এটা সিলভার ময়ূরি, এটা বুখারা। এটার জোড়া হলো আপনার 4-5,000 টাকা জোড়া বিক্রি হয়। জি জি। এটা ডিম অনেকবার দিছে আমার। যাই হোক, এটার থেকে আমি অনেক বাচ্চা পেয়েছি। জি জি, রানিং ডিম। এটা বন্ডিনেট। জি, এটা বন্ডিনেট। জি জি জি, টিয়ার মতন। এটা আমার যাই হোক 1 বছর হচ্ছে। জি, এটা বাচ্চা বিক্রি করলে 5,000 টাকা বিক্রি করা যাবে। রানিং এর দাম 10,000 টাকা। রানিং বড়? জি বড়, 10,000 টাকা। এখানে যে কালো কালার বা বিভিন্ন কালার দেখছেন, এগুলা মেকপাই পোটারের বাচ্চা। এগুলা আপনার? জি। এটার বয়স কতদিন হলো? এগুলো এগুলার বয়স 1-1.5 মাস। জি। এটার বাচ্চা দিবে, ডিম দিবে কদিনে মাথায়? এটা বাচ্চা ডিম দিবে আপনি 4-4.5 মাস এরকম। এটা বড় কবুতর বিক্রি হয় কত টাকায়? এটা বিভিন্ন মেকপাইয়ের জাত আছে, কালোর দাম একটু বেশি, ব্লুর দাম আরো বেশি,
হলুদের দাম একটু কম আছে এরকম বাচ্চা বিভিন্ন এটা কি জাত এটা 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 আমেরিকান লাক্ষা এটা আমেরিকান লাক্ষা জি এটা আমেরিকান লাক্ষা আপনার এগুলো বিক্রি হয় কোথায় বেশি বলতো এটা বাংলাদেশে আমাদের বিভিন্ন এলাকায় বিক্রি হয় আমাদের এলাকাতে লাই আবার বাইরে থেকে অনেক লোক আসে রাজশাহী নাটোর পাবনা থেকে লোক আসে আমার থেকে আপনার বাসা থেকে নিয়ে যায় জি জি এটা কত টাকা জোড়া বিক্রি করেন বড় কবুতর এটা বড় কবুতর আপনার 15,000 টাকা বিক্রি হয় অনেক অনেক আপনার কাছে হাইস্ট যে দামের বললেন সেটা কোনটা কোন জাত এটা কোনটা এটা এই যে এটা অ্যালমন্ড পটার অ্যালমন্ড পটার জি এটা কোনটা দেখি এই যে অ্যালমন্ড পটার জি হাইট কম এটার হাইটটা একটু বেশি কিন্তু এটার হলো দামটা আপনার 15-16,000 টাকা রানিং জোড়া বিক্রি হয় বাচ্চা কত টাকা জোড়া বিক্রি হয় বাচ্চা 5-5.5 এরকম বিক্রি হয় শুরু করতে চাই কম খরচে সে বাচ্চা নিয়ে শুরু জি জি শুরু করতে পারবে এই এইটা কি জাত ভাইয়া এটা একই জাত কমারিয়ান পটার একই জাত এটা হলো ম্যাকপাই কালো এটা ম্যাকপাই কালো এই যে এটা হলো রানিং মেন রানিং জোড়া এটা জি তাহলে আপনার সারা দিনের সময়টা বলতে গেলে এভাবে যাচ্ছে কবুতর জি কবুতর নিয়ে যাই তাই এলাকা থেকে অনেকজন তো আসে মানুষজন বা কেমন মনে হয় এলাকার মানুষ এগুলা দেখি খুবই ভালো উৎসাহ তাদের মধ্যে আমাকে যাই হোক ভালো উৎসাহ দেয় এটা একটু আমাকে বলবেন যে কবুতর লালন পালন শখ শখ থেকে অনেক বড় করা যায় কিন্তু এখানে লস হওয়ার মূল কারণগুলো কি আপনি তো অনেকদিন ধরে করছেন আপনার এটা আমার বিদেশি কবুতর লালন পালনের বয়স 5 বছর আসলে লস হওয়ার মূল কারণগুলো কি মানুষগুলো ভুল কোথায় করে এগুলো এটা ভুল আসলে যত্ন না নেওয়ার কারণে যত্নটাই মেন যেরকম খাবার আমরা খাবারটা জীবাণুনাশক দিয়ে ধুয়ে খুব ভালোভাবে রোদে শুকিয়ে কবুতরে খাবার দিতে হয় তারপরে কবুতরের পাত্র গিলে প্রতিদিন পরিষ্কার করা লাগে আমাদের পাত্রতে যেন ময়লা না থাকে এই জন্য পরিষ্কার করা লাগে আমাদের পরিষ্কার করলে রোগ জীবাণু হয় না সব কবুতরের জন্য কি একই খাবার কি খাবার দিচ্ছেন এই বিদেশি কবুতরের জন্য আসলে আমার 4-5-6 রকম খাবার মিক্স খাবার তৈরি করা লাগে প্রথমে দেখা যাচ্ছে খুব বেশি দামের কবুতর নেওয়ার দরকার নাই দেখা যাচ্ছে 1,500-2,000 টাকার মধ্যে মোটামুটি অন্তত 4-5 জোড়া কবুতর নিয়ে এসে যদি শুরু করে বেশ মানে একটু ধৈর্য সহকারে নিজে পরিশ্রম করলে বেশ ভালো প্রফিট পাবে ভালো প্রফিট কিন্তু নিজের কাজ অন্য দিকে করাতে হবে না নিজের কাজ নিজেই করতে হবে তাহলে ভালো প্রফিট পাওয়া যাবে এগুলো তো পারিবারিক ভাবে কাজগুলো করা যায় হ্যাঁ 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 আসলে একার দ্বারা সম্ভব না আমি হয়তো নিজে বাড়িতে না থাকলে আমার গিন্নি দেখাশোনা করে আমার মা আছে দেখাশোনা করে আমার এক খালাতো বোন আছে দেখাশোনা করে আর আমি যখন থাকি তখন তামতে করি আপনার পরিকল্পনা কি সামনে কতগুলো কবুতর নিয়ে কাজ করতে ইচ্ছা বা ভবিষ্যতে আমার অনেক বড় খামার করার ইচ্ছা আছে এখন আল্লাহ যদি চাই তাহলে ইনশাল্লাহ হবে কত ঘন্টা সময় দেওয়া লাগে দিনে এটা আসলে সকালে আমি এক বেলা খাবার দিই এই আর বিকেলে এক বেলা খাবার দিই খাবার পানি বিকেল বেলা দিই সবকিছু একাই করতে হয় না বাড়ির মানুষজন না আমি আসলে আমি বাসায় না থাকলে কোনো কাজে গেলে যাই হোক আমার গিন্নি দেয় ছোট বাচ্চা আছে বাচ্চা সহযোগিতা করে আমি যাই হোক কবিতা শুরু করি বাচ্চা আনিছি আনার পর দেখা যাচ্ছে যে দুই থেকে 3 মাস পরেই আমার কবিতা রানিং হয়ে যায় রানিং হওয়ার পরে আমার বাচ্চা পাই একটা বাচ্চা যাই হোক জোড়া দাম হয় 5,000 থেকে 10,000 এরকম দাম হয় বাচ্চা বিদেশি কবুতরগুলা ওখান থেকে আমার বিদেশি কবুতরের বাচ্চা বিক্রি করেই আমি বিদেশি আর একটা জাত কিনেছি এরকমভাবে কবুতর করেছি আমি আপনার কবুতর কি বাহিরে বিক্রি করতে যেতে হয় না বাসা থেকে নিয়ে যায় না বাসা থেকে নিয়ে যায় আশেপাশের এলাকার আমাদের পাড়ার লোকজন আমার থেকে কবুতর কিনে নিয়ে যায় তারাও এই কবুতর পালাতে উৎসাহী আমার দেখা দেখেই তারা কবুতর পালাতে
খুবই উৎসাহী। এই সর্বনিম্ন দামের কবুতর কোনটা আছে আপনার এখানে? আমার সর্বনিম্ন আছে ঢাকায়া গিরিবাজ, এটা সর্বনিম্ন। এটা যাই হোক ডিম বাচ্চা রানিং জোড়ার দাম হলো 1000 টাকা, বাচ্চা 400-500 টাকা বিক্রি হয়। এগুলো আপনি বিদেশি গেলে আমি ডিম সরাই নিলে 12 থেকে 10 দিনের মধ্যেই ডিম দেয়। পোস্টার কবিতরে আমি দিই ডিমগুলো। এটা কবিতর আমার আছে 45 জোড়া আছে, মাসে আমার বিক্রি হয়, খাবার খাবারের খরচ হয় 3000 থেকে 3500 টাকা।